শনিবার ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো ফুটবল টুর্নামেন্ট ক্যাম্প। এই দিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাভানা ফারভিন, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলররা। এদিন এই ফুটবল টুর্নামেন্ট ক্যাম্পে উপস্থিত হয়ে ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, এই জায়গাতে আমি যখন ভোটের প্রচারের জন্য এসেছিলাম তখন দেখেছিলাম এই মাঠের মধ্যে প্রচুর প্লাস্টিক পড়ে থাকতে এবং এই জায়গাটা ভীষণ পিছিয়ে পড়া জায়গা, সমপরিমাণ উন্নয়ন এই জায়গাগুলোর জন্য দরকার। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পকে কটাক্ষ করে কি বলেছেন শুনবো আমরা। গোল অনেক করেছি, বলছি ভীষণ ভালো লাগছে ১৬ নম্বর ওয়ার্ডে। এই জায়গাটায় আমি যখন ইলেকশন ক্যাম্পেনের জন্য এসেছিলাম তখন দেখেছিলাম এই মাঠটার মধ্যে প্রচুর প্লাস্টিক এবং অনেক কিছু পড়ে থাকতো, এই জায়গাটা ভীষণ পিছিয়ে পড়া একটা জায়গা। তো আমি সাবানাজিকেও বলেছি, সোনুভাইকেও বলেছি এবং সবাইকে বলি যে কী করে আমাদের ব্যারাকপুরের উন্নয়ন দরকার, মানে ব্যারাকপুরের অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তার সঙ্গে কিন্তু ১৬ নম্বর ওয়ার্ডটাও আমাদের ওয়ার্ড, ১৩ নম্বর ওয়ার্ডও কিন্তু আমাদের ওয়ার্ড, অর্থাৎ পৌরসভার ওয়ার্ড, আমাদেরকে কিন্তু সম পরিমাণ উন্নয়ন এই এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দরকার। দেখুন আজকে এই জায়গাটা যেটা ময়লা ভর্তি থাকতো সেটাকে পরিষ্কার করে সাবা পারমিন এবং সোনু এরা সবাই মিলে যে একটা ফুটবল কাপ প্ল্যান করেছে এবং এই যে শুরু হলো, আমার বিশ্বাস আগামী দিন আরও ভালো ভালো কাজ হবে, আরও ভালো ভালো মানুষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ হবে। এবং আমি বলবো, আমি চাইবো, আমার বারবার মনে হচ্ছিলো যে মাঠটা কার আমি জানি না, যদি এরকম মানে সুবিধা হয় বা এরকম কোনো প্রপোজাল আসে যে এই মাঠটাকে একটা সুন্দর করে খেলার মাঠ করে দেওয়া যেতে পারে কি না, সো আমরা ভেবে দেখতে পারি আর কি। আমাদের বেসিক ইন্টেনশন হচ্ছে, দেখুন আমরা এখানে ব্যারাকপুরের সমস্ত কাউন্সিলররা রয়েছি আর কি এবং আমিও সেই টিমের একজন আর কি। তো আমরা চাই যে আমরা অ্যাজ এ টিম হিসাবে ব্যারাকপুরের উন্নয়ন এবং মানুষের পাশে এবং মানুষের সাথে থাকতে সব রকম, দেখুন আজকে ৪ নম্বর ওয়ার্ডে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, নানা জায়গায় নানা রকম অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের ওয়ার্ডের কাউন্সিলররা বা আমাদের দলের ছেলেরা করতেই থাকে আর কি। এবং আমার মনে হয় আমি খুব গর্ববোধ করি যে আমি এরকম একটা জায়গার মানে কী বলবো, আমি এমএলএ আর কি, যে এরকম একটা টিমে আমিও আছি আর কি। সো আমার ভালো লাগছে, এইভাবেই মানুষের জন্য কাজ করে যাই, অনেক কাজ করা বাকি, অনেক কাজ করতে হবে। দেখো এই আন্দোলনটা সমস্ত দেশ জুড়েই চলছে বহু জায়গায় আর কি, সো আমি এই ব্যাপারে এক্ষুনি কোনো কথা বলতে চাই না কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আমার বিশ্বাস যে সবাই যারাই যে ডিসিশনটি নেবে সেটা মানুষের জন্য এবং যাতে মানুষের ভালো হয় এবং দেশের সুবিধা হয় সেইভাবেই নেওয়া উচিত। আমি কারোর পক্ষেও বলবো না, কারোর বিক্ষোভ পক্ষেও বলবো না, যেটা দশের জন্য ভালো হয়, যেটা দেশের জন্য ভালো হয় সেটাই করা উচিত। যুব সমাজের কাছে কি আবেদন করবেন? আজকে তো রেল অবরোধ হয়েছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি। দেখুন আমার মনে হয় যে অবরোধই আমার মনে হয় না সব কিছুর সমস্যার সমাধান, আমার মনে হয় ভয়েস রেস করতে হবে, প্রতিবাদ করতে হবে কিন্তু কোনো কিছু ক্ষতি করে না। এই যে ধরুন বিহারে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে বা অনেক জায়গায় অনেক রকমভাবে অ্যাক্টিভিটিস হয়েছে, ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, মারদাঙ্গা হচ্ছে, আমি বলছি এটা সলিউশন নয়, সলিউশন হচ্ছে প্রতিবাদ তো করতে হবে, অনেক রকম প্রতিবাদের ভাষা আছে। সো আমার নিজের মনে হয় যে আমি এটার জন্য প্রতিবাদ করব, করতেই পারি কিন্তু আমি কোনো কিছু ক্ষতি করে না। আমার দেশের সম্পদ বা আমার মানুষের টাকায় যে যে মানে যে জিনিসটা সেটা আমি নষ্ট করতে পারি না। আমি বলবো যে শান্ত হয়ে, ঠান্ডা হয়ে, মাথা ঠান্ডা করে আন্দোলন করতে হবে, যে কোনো বিষয়ে হোক না কেন, সেটা ঠিক ভুল সেটা নিজেরা ডিসিশন নিতে হবে আর কি। আমি এক্ষুনি এই বিষয়টা নিয়ে এক্ষুনি কোনো আমি চরম মন্তব্য করতে চাই না কিন্তু ট্রেন অবরোধ বা ট্রেন জ্বালিয়ে দেওয়া, গাড়ি জ্বালিয়ে দেওয়া, মানুষকে মারা, ইট পাটকেল, ইট ইট ইটবাজি করা, এগুলো আমি সাপোর্ট করি না। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল ২৪/৭।